একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাসে আমরা প্রবেশ করছি। গত ক্লাসে আমাদের যে বিষয়ের আমরা শুরু করছিলাম বোনট, অর্থাৎ একটা মাটির যে গাঁথনি যেটা আছে, বাড়ি পরিকর্দম করার যে আনুপাতিক হার সেটাই বোনট ছিল। এবং সেখানে আমরা গত ক্লাসে বোনটের শ্রেণীবিন্যাস আমরা দেখেছিলাম যে এখানে বোনটের শ্রেণীবিন্যাস কি পরিমাণ আছে, 12টা শ্রেণীবিন্যাস আছে দেখছি। আজকে আমরা ভিন্ন একটা জিনিস দেখবো যে বেলে মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করবো কিভাবে, পরিবর্তন করবো কিভাবে। মাটিটা বেলে আছে, এই মাটিটাকে করতে হবে দোআঁশ। কেন করবো? বেলে মাটিতে সাধারণত স্পেসিফিক কিছু ফসল হয়, যেমন বাবলা গাছ, খেজুর গাছ, এই এইরকম কিছু ফসল সাধারণত আমরা দেখি। আর না হওয়ার পিছনে কারণ কি? বেলে মাটিতে ফসল কেন হয় না? মাটির গত ক্লাসে আমরা দেখেছিলাম যে গাছপালা যে খাদ্য তৈরি করে, অর্থাৎ উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে, এই তৈরি করাটা জন্য প্রয়োজন কি? প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড, এয়ার থেকে সে কালেক্ট করে, আর যেটা দরকার সেটা হলো পানি, সেটা সে তার শিকড় অঞ্চল থেকে পানি গ্রহণ করে, সূর্যের আলো, সানলাইট যেটা প্রয়োজন হয়, আর যে পাতা আছে গাছের পাতায় যে সানলাইটটা পড়ে, এই ক্লোরোফিল যেটা আছে বা সবুজ রং বাদে যদি অন্য রং হয় যেমন পাতাবাহার বা ইত্যাদি, সেগুলো আমরা জ্যান্থোফিল বলেছিলাম গত ক্লাসে। যারা দেখেছো তারা অবশ্যই এ ব্যাপারে ধারণা ক্লিয়ার আছে যে উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলোর উপস্থিতি এবং ক্লোরোফিল আর C6H12O6 অর্থাৎ সরকার উৎপাদন করে, উৎপন্ন হয়, এবং এই যে তার নিজের খাদ্য তৈরি করার ক্ষেত্রে যে একটা প্রসেসিং সে মেনটেন করে, এর মধ্যেই সে আবার অক্সিজেনটাকে সে তৈরি করে ফেলে এবং সেটাকে এয়ারে আবার ছেড়ে দেয়, যেটা আমরা গ্রহণ করি। এই জন্যই গাছ আমাদের জন্য বড় একটা ফ্যাক্টর যে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন সরবরাহটা করে। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা মূলত যে জায়গায় যাচ্ছি যে বেলে মাটি। বেলে মাটির সমস্যা হলো যে ওই যে উদ্ভিদ তার খাদ্য তৈরি করার জন্য যে পানির প্রয়োজন, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম। একটু যদি বালি পড়ে আছে সেখানে একটু পানি দিয়ে দেখবো যে অল্প সময়ের মধ্যে পানিটা সব, অর্থাৎ ওগুলোর পোর যেটা আছে যে ছিদ্র যারা আছে, অর্থাৎ মাটির একটা সাথে একটা যে গাঁথনিটা আছে, এই গাঁথনিটা বেশ ফাঁকা ফাঁকা, সো এখানে সে পানিটা নিচের দিকে চলে যাচ্ছে, এমন অঞ্চলে চলে যাচ্ছে যেখানে উদ্ভিদের শিকড় থেকে সেই পানিটাকে কালেক্ট করতে পারছে না। যেই কালেক্ট করতে পারছে না, সেই উদ্ভিদ যে খাদ্য তৈরি করার যে প্রসেসিং ছিল, যে বিষয়গুলো মেনটেন করতে হবে, সেই বিষয়টাকে কিন্তু সে ফেল করছে, অর্থাৎ উদ্ভিদ সেখানে কিন্তু জন্মাবে না, মরে যাবে। ওই কিছু দুর্ভাগা শৈল অথবা কিছু খেজুর গাছ ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে স্পেসিফিক মানে লিটল পর্যায়ে আর কি একদম কিছু গাছপালা সেখানে জন্মায়। তো এখানে বেলে মাটিটা কিন্তু একটা সমস্যা, যেমন আমরা এর আগে পড়ছিলাম যে অম্লীয় অম্লত্ব ক্ষারত্ব তীব্র হলে সেখানে আমরা কোনো ফসল ফলাতে পারি না, সেটাকে নিউট্রাল করার জন্য অর্থাৎ প্রসম পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে কিন্তু কিছু কাজ ছিল, যে কাজের দ্বারা আমরা কিন্তু সেই জায়গাটায় মাটিকে তীব্র অম্লীয় ছিল সেটাকে আমরা অর্থাৎ 2 ছিল পিএস মান, সেটাকে আমরা 7 করেছি বা 6.5 করেছি বা 7.5 করেছি, বা মোট 7 ছিল আমাদের প্রসমের আশেপাশে কাছাকাছি গেলেও আমাদের সম্ভব। তো এখানে আবার যদি 13-14 ছিল অর্থাৎ লবণাক্ত, তীব্র ক্ষারীয় মানে লবণাক্ত, সেটাকে আমরা নিজে কমায় নিয়ে আসছি। এই যে একটা প্রসেসিং ছিল যে অসুস্থ মাটি, এই মাটিতে ফসল ফলানো যায় না, এই সুস্থ করার জন্য যে আমাদের কিছু কাজ ছিল, এই জায়গাটাও ঠিক তেমনই, কিন্তু এই রোগটা ভিন্ন, ওটাও একটা রোগ মনে করতে পারি, এটাও রোগ ছিল। কারো মাথা ব্যথা, কারো হার্টের সমস্যা, কারো জয়েন্টে ব্যথা ইত্যাদি ইত্যাদি, যেমন ভিন্ন ভিন্ন রোগ থাকে মাটি উদ্ভিদ ফসল ফলানোর ক্ষেত্রে, উদ্ভিদের যে চাষাবাদ করবো আমরা, যে মাটিতে যে ফসল ফলাবো, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আমাদের সামনে সম্মুখীন হয়। তার মধ্যে আমরা কিছু সমস্যার সমাধান ইতিমধ্যে করে ফেলছি, যে অম্লীয় মাটি সেটাকে কিভাবে আমরা প্রসম করবো, ক্ষারীয় মাটিটাকে কিভাবে প্রসম করবো, নিরপেক্ষ করবো সেই জায়গায় করবো, কিন্তু আমরা ইতিমধ্যে আমরা সেই সমস্ত ট্রিটমেন্ট করে একটা একজন কৃষককে মাটিটাকে একটা সুইটেবল পর্যায়ে নিয়ে আসছি যেখানে ফসল ফলানোর জন্য উপযুক্ত। ঠিক আমরা আজকে বেলে মাটি দেখছি, বেলে মাটির সমস্যা হলো যে সে মাটি তার পানি ধারণ ক্ষমতা কম, এটা বেলে মাটির একটা বৈশিষ্ট্য যে পানি ধারণ ক্ষমতা সেখানে কম, বালির পরিমাণ বেশি 80%-এর উপরে সেখানে বালি, তো সেখানে এই বালিটাকে আমাদেরকে দোআঁশ করতে হবে, অর্থাৎ আছে বালির পরিমাণ বেশি সেটাকে দোআঁশ করতে হবে। দোআঁশ আমরা কিভাবে করবো সেই জিনিসগুলোই মূলত আমরা আজকে দেখবো ক্লাসের মধ্যে, যে এঁটেল মাটি ব্যবহার, অর্থাৎ যে মাটিতে পলি মাটি বেলে মাটির পরিমাণ বেলে বেশি, সেই মাটিটাকে দোআঁশ করতে গেলে মাঝখানে যদি আমরা এঁটেল দিয়ে দিই
এঁটেল মাটি যদি আমরা সেখানে প্রয়োগ করি, সেক্ষেত্রে ওই বালি মাটিটার সঙ্গে তার সংমিশ্রণ হয়ে বালির পরিমাণ কমে যাবে, অর্থাৎ আমাদের বালি পলি কর্দমের পরিমাণ লাগবে হলো 2:1:1, কমপক্ষে এখানে আসতে হবে বালি পলি কর্দমের 2:1:1 আমাদের আসতে হবে। এই জায়গাটা যখন আমরা আসতে পারবো, আসার জন্য আমাদের এঁটেল মাটি যদি আমরা এই বেলে মাটির জমিতে, যে জমিতে বেলে আছে সেখানে এঁটেল মাটি দিয়ে দিলি, সেখানে কিন্তু আমরা কি করতে পারি, আমরা ওই জায়গাটায় সমতা ফিরিয়ে নিয়ে আসতে পারি, অর্থাৎ সেই মাটিটাকে আমরা দোআঁশে পরিণত করতে পারবো। দোআঁশে পরিণত করার জন্য আমাদের এই জায়গাটায় আসতে হবে 2:1:1। তো আমরা এঁটেল মাটি ব্যবহার করবো, অর্থাৎ এঁটেল মাটি ব্যবহার করলে সেই মাটি বেলে মাটিটা আর কিছুটা বেলে বেলের পরিমাণটা কমে আসবে, সে মাটিটা দোআঁশে পরিণত হবে, আর এঁটেল মাটি আমরা ব্যবহার করতে পারি। এরপরে সবুজ সার ব্যবহার করতে পারি। ইতিমধ্যে আমাদের সবুজ সার সম্পর্কে পরিচয় হয়েছে, ধনচে গাছ বা অন্যান্য যে গাছগুলো যেগুলো সরাসরি এয়ার থেকে নাইট্রোজেনকে কালেক্ট করে, নাইট্রোজেনকে সংগ্রহ করে মাটিতে রাখে, এবং এই গাছগুলো যদি আমরা এক পর্যায়ে চাষ দিয়ে মাটির সাথে মিশে দিয়ে সেখানে কিছু পানির ব্যবস্থা করে দিই, পচে যায় ওই শিকড় তার আনুষঙ্গিক যে একটা গাছের সাথে যা থাকে, ও মেইনলি কিন্তু তার শিকড়ে যে নডিউলটা আছে, যে তার গুটিটা আছে যেখানে নাইট্রোজেন ধরে রাখছে, সেই জায়গাটা পচে এই মাটিটাকে কিন্তু সে সবুজ সার ব্যবহার যদি আমরা করি সেক্ষেত্রে বেলে মাটির পরিমাণ, অর্থাৎ এইখানে একটা বিষয় যে এখানে সবুজ সার, খামারজাত সার, কম্পোস্ট সার, এই প্রত্যেকটাই দেখো যে এই জায়গাগুলোতে মূলত আমাদের টার্গেটই হলো এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে পানি ধারণ ক্ষমতা বাড়ে, অর্থাৎ বেলে পানি ধারণ ক্ষমতা কম বিধায় এটা একটা সমস্যা চাষাবাদের ক্ষেত্রে, কিন্তু আমরা এই যাকে দোয়াশ করব, মানে এই যাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে মাটিটা পানি ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আমরা যদি সবুজ সার ব্যবহার করি, যে মাটিটা আছে বাড়ি বেলে মাটি সেই মাটিটাকে আমরা যদি সবুজ সার ব্যবহার করে দিই, অর্থাৎ সবুজ সার আমরা বুঝতেই পারছি যে কিছু ধনচে গাছের শিকড় থাকবে সেখানে, আমাদের সেই গাছ তার যে ডালপালা আছে, তার যে ফুল আছে, তার যে এই কেবল রসালো হয়েছে, ফুল আসতে আসতে এই সময় কিন্তু মিশাই দিতে হয়। সবুজ সার তৈরি প্রসেসিং আমরা আগে থেকে এই ব্যাপারে আমাদের কিছু কিছুটা আলোচনায় এসেছিল, সো এক্ষেত্রে আমরা সবুজ সারটাকে আমরা ব্যবহার করতে পারি। এরপরে খামার যা যে সারগুলো আছে, আমাদের যে খামার আছে, গরুর খামার আছে, মুরগির খামার আছে, গোবর সার যেটা আছে বা বীজটা আছে মুরগির, এগুলো আমরা যদি দিয়ে দিই, তো মেইনলি অর্থাৎ আমাদের মনে করো যে এক ঝুড়ি বালি আছে, এক ঝুড়ির বালির মধ্যে আমরা যদি আধা ঝুড়ি গোবর সার দিয়ে দিই, তাহলে এখন বালিটার পরিমাণ কিন্তু সেখানে কমে যাবে, অর্থাৎ আগে এক ঝুড়িতে বালি ছিল 10 কেজি, এখন ওর মধ্যে 12 কেজি আসছে, তার মানে আরো 2 কেজি কিন্তু ওখানে সে কি আসছে, ওই খামার জাত আসছে, আর এই খামার জাতটা সে কিন্তু পানি ধরে রাখতে পারবে, সো এই বালির পরিমাণটা কমে যেয়ে সে কিন্তু মাটিটাকে দোয়াশ করে দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটার আমাদের টার্গেট হলো, প্রত্যেকটার আমাদের উদ্দেশ্য হলো যে সে দোয়াশ করতে হবে, অর্থাৎ তার পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে, অর্থাৎ ফসল ফলানোর জন্য উপযুক্ততা আমাদেরকে পেতে গেলে সেক্ষেত্রে কিন্তু এমন অবস্থা করতে হবে যে বালির পরিমাণটা আমাদেরকে কমাই নিয়ে আসতে হবে, এবং সেই জায়গাটাই দোয়াশ তখন দোয়াশে পরিণত হবে। এরপরে কম্পোস্ট সার দিয়ে আবর্জনা পচা যেগুলো আছে, যেমন আমাদের খাবার দাবার খাওয়া কাটাকাটির পরে, অর্থাৎ তরকারি কাটার পরে যে উচ্ছিষ্ট যে জিনিসগুলো থাকে কম্পোস্ট সার, যদি আমরা বলি যে আমরা কচুরি পানা ইত্যাদি এগুলো যদি আমরা যদি তৈরি করি, সেক্ষেত্রে কম্পোস্ট সার অর্থাৎ আবর্জনা পচা সার যেগুলো আছে, আবর্জনা এগুলো পচায় আমরা যে সারটা তৈরি করব, সেটাও যদি আমরা ওই মাটিতে ব্যবহার করি, সেক্ষেত্রে এই মাটির বেড়ে মাটিটা পরিবর্তন হয়ে সে কিন্তু দোআঁশ মাটিতে পরিণত হবে, অর্থাৎ আমাদের লাগবে এঁটেল মাটি, এটা দিলেও হবে সবুজ সার, খামারজাত সার, কম্পোস্ট সার। এরপরে কেঁচো সার, এটা তোমাদের কাছে একটু নতুন মনে হবে, এটা নতুন আসছে, এগুলো আগে তোমাদের সাথে পরিচিত, সবুজ সার পরিচিত, খামারজাত সার, কম্পোস্ট সার পরিচিত ছিল, এগুলো সব কিন্তু জৈব সার, এবার আমাদের কেঁচো সার। এই কেঁচো সার অর্থাৎ আমরা যদি গোবর অথবা মুরগির বিষটা অথবা এরকম পচা জিনিসের মাঝখানে যদি কেঁচো ছেড়ে দিই, তো কেঁচো সেখানে কিন্তু ব্যাপক আকারে সে বিচরণ করে এবং বংশবৃদ্ধি করে। ওই কেঁচো তা সে যে আবর্জনা পচা এগুলো খেয়ে সে তার মল ত্যাগ করে, এই যে মল ত্যাগ করলো, ছোট ছোট কেঁচো সার পাওয়া যায়, দেখো যে কেঁচো যে মাটি 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 করে, কেঁচোকে কি বলে, কেঁচোকে কি বলে, কেঁচোকে বলা হয় কৃষকের লাঙ্গল বলা হয়, কৃষকের কেন বলা হয় এটা, যে ওরা মাটিকে চষে দিচ্ছে, অর্থাৎ এই কেঁচো তার যে খাদ্য খাবার খায় সেটা থেকে যে মল ত্যাগ করে, সেই মল এবং সে এক ধরনের রাসায়নিক পদার্থ সে নিঃসরণ করে, এই নিঃসৃত রাসায়নিক পদার্থ এবং তার যে মল ত্যাগ করে, সে গুড়ি গুড়ি একদম গুটি গুটি মতো যে মাটির যে দানা আছে সেই দানার সঙ্গে এটা মিশে এটা কিন্তু তার ফার্টিলিটিটাকে অর্থাৎ এই মাটিটার উর্বর ক্ষমতা বাড়ায় দেয়, অর্থাৎ বাজারে কিন্তু এটাকে কেঁচো সার পাওয়া যায়, অর্থাৎ একটা মাটি এটাকে জমি
জমিতে দিয়ে দিলে কিন্তু তার সারের মতো কাজ করে, কারণ ওর যে মল ত্যাগ যেটা করছে সেই মল ত্যাগের যে মাটিটা, ছোট ছোট দানা দানা যে মাটিটা আছে এবং ওর সঙ্গে যে রাসায়নিক পদার্থ যেটা আছে, এই দুটো মিলে সেখানে কিন্তু আমরা ভালো একটা উর্বরতা শক্তি বৃদ্ধি করতে পারি। এই কিছু সার, অর্থাৎ এই কিছু যদি আমরা সেখানে দিয়ে দিই, কিছু সার যদি আমরা আলাদাভাবে তৈরি করি, সেই জায়গায়ও কিন্তু আমরা মাটিটাকে বেড়ে থেকে দোআঁশে পরিণত করতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা আমাদের হবে না। আর একটা বিষয় আছে, এরপরে যে রোলার যন্ত্র, অর্থাৎ আমরা যে রোলার যন্ত্র রোলার দেয় রাস্তায়, যে রোলার দেয় আমরা যখন রাস্তায় কোনো কনস্ট্রাকশনের কাজ চলে, রাস্তার কোনো রাস্তার যে রাস্তা তৈরি করা হচ্ছে অথবা রাস্তা সমান করা হচ্ছে, এই জায়গায় আমরা দেখি রাস্তা সমান করার জন্য একটা রোলার যন্ত্র ব্যবহার করা হয়। এই রোলার যন্ত্রটাকে আমরা দেখি যে সে অনেক প্রেশার দেয়, লোহার জিনিসটাকে প্রেশার দেয়। এখন মাটির উপরে আছে, উপরে আছে আমাদের বালি, এই জন্য মাটিটা বেলে মাটি। এখন এটাকে যদি আমরা রোলার যন্ত্র দিয়ে চাপ দিয়ে এই বালির পরিমাণটাকে নিচে করে দেয়, অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ বলি যদি যে বেলে মাটির কারণে সেই পানি নিচে চলে গেছে, মনে করো যে 3 ফুট নিচে পানি আছে, এখন শিকড় তো 3 ফুট নিচে যেতে পারছে না, সো এক্ষেত্রে ফসল ভালো হচ্ছে না। তো এই জায়গায় রোলার যন্ত্র দিয়ে যদি আমরা ওই বালিটাকে নিচু করে দিতে পারি, ওটাকে যদি প্রেশার ক্রিয়েট করে আমরা তাকে আরো ডাউন করে দিতে পারি, সেক্ষেত্রে 3 ফুটের জায়গায় এখন 1.5 ফুট নিচে চলে গেছে, তাহলে 1.5 ফুটের পরেই কিন্তু সে পানির লেয়ারটাকে পাচ্ছে। সো এক্ষেত্রে এই মাটিটাকে রোলার যন্ত্র দিয়ে দিলে আমাদের এই বেলে মাটিটা, এটাও কিন্তু দোআঁশ মাটিতে পরিণত হবে, অর্থাৎ সেক্ষেত্রেও আমাদের ফসল ফলানোর জন্য দোআঁশ মাটি আমাদেরকে ফসল ফলানোর জন্য উপযুক্ততা ফিরে পাবে, রোলার যন্ত্র দিতে পারি। নদীর পলি সমৃদ্ধ পানি, নদীতে যে পলি সমৃদ্ধ পানি আছে, এই পানি যদি আমরা নিয়ে আসার পরে খাল কেটে নিয়ে আসলাম, নালা কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে যদি আমরা পানি ওই যে জায়গাটায় বেড়ে মাটি আছে সেখানে যদি আমরা প্লাবনের সৃষ্টি করতে পারি, অর্থাৎ সেই জায়গাটা যদি আমরা পানির প্রবাহের ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে নদীর পানি পলি পানি, অর্থাৎ নদীর যে পলি আর পলি সমৃদ্ধ পানি, ঘোলা যে পানিটা আছে, আমরা শুরু আগের ক্লাসে সেটাকে আমরা বলেছিলাম যে ঘোলা যে পানিটা সেটা কিন্তু পলি, যেটা ফসল ফলনের জন্য সবচেয়ে পারফেক্ট যে জিনিসটা, সেই পলি সমৃদ্ধ পানি যদি আমরা নালা কেটে অথবা খালের মাধ্যমে যদি সেটাকে প্রবাহিত করতে পারি, ঢুকাতে পারি, সেখানে কিন্তু এই বেলে মাটিটাকে দোআঁশ মাটিতে পরিণত করা সম্ভব হবে। এরপরে বৃষ্টির পানি বাহিত পলি করা, অর্থাৎ বৃষ্টির পানি হচ্ছে, বৃষ্টির যে ড্রপ হচ্ছে, ড্রপ এখানে পড়তেছে, এই বৃষ্টি ড্রপ পড়ছে, অর্থাৎ এখানে আছে, এই জায়গাটা আছে পলি মাটি, আমাদের একটা জায়গা আছে যে জায়গায় পলি আছে, পলি ওইখানে বৃষ্টি হলো, বৃষ্টির পানি ড্রপটা মাটিতে পড়ে ওই পলি সমৃদ্ধ পানি যদি গড়ায় যদি আসে বালি মাটিতে, অর্থাৎ যে ঢাল যেখানে আছে, ঢালে যদি আমরা বালি মাটি থাকে, উঁচু জায়গায় যদি বৃষ্টি পড়ে, তো ওইখান থেকে বৃষ্টির পানির সঙ্গে ওই পলি কণাগুলো যদি সরে আসে, ওখান থেকে আমাদের যে জায়গাটায় বেলে মাটি আছে সেই জায়গাটায় এসে যায় বৃষ্টির দ্বারা, উঁচু জায়গা থেকে পলিটা নিচে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বেলে মাটিটাকে দোআঁশ মাটিতে পরিণত করা সম্ভব হয়। তো আমাদের এই হলো মোটামুটি যে বেলে মাটিকে আমরা দোআঁশ মাটিতে কিভাবে পরিবর্তন করবো, আমরা আরেকবার দেখি। এঁটেল মাটি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে সম্ভব, সবুজ সার ব্যবহার করতে পারি, খামারজাত সার আমরা ব্যবহার করতে পারি, কম্পোস্ট সার ব্যবহার করতে পারি, কেঁচো সার, এটা আমাদের কাছে একটু নতুন বিষয়, আমরা বলে দিলাম যে কেঁচো তার যে মল ত্যাগ করে এবং তার শারীরিক কিছু রাসায়নিক পদার্থ সে ছাড়ে, যেটা ওই সারটাকে আরো ডেভেলপ করে, ওটা প্রয়োগ করলে সম্ভব। রোলার যন্ত্র যেটা দিয়ে আমরা প্রেশার দিয়ে মাটিটাকে নিচুর দিকে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে নিচে নিয়ে গেলে ওই জায়গায় আমাদের মাটি বেলে মাটিতে দোআঁশ মাটিতে পরিণত হবে। নদীর পলি সমৃদ্ধ পানি, অর্থাৎ নদী থেকে পলি মাটিকে যদি পলি পানি যদি আমরা নিয়ে আসতে পারি, সেই জায়গায় প্রবাহিত করতে পারি, সেখান থেকে ওই পলিটা পরে বেলে মাটিটাকে দোআঁশ মাটি পরিণত হবে। আর বৃষ্টির পানি ঢাল যদি হয় সেক্ষেত্রে বৃষ্টির পানি যে জমিতে পড়ছে ওই জমির পলি অংশটা, পলি পানি কণা যদি আমরা ওইটাকে স্থানচ্যুত করতে পারি, ইরোশন করতে পারি, সরাতে পারি, সেক্ষেত্রে আমরা এই পলি বৃষ্টির পানির দ্বারা ওই পানি পলিটাকে আমরা বেলে মাটির ওখানে প্রয়োগ করলে আমরা দোআঁশ মাটিতে পরিবর্তন করতে পারবো। তো আমাদের এই হলো আজকে বেলে মাটিকে দোআঁশ মাটিতে পরিবর্তন করার জন্য পদ্ধতি। আশা করি সবাই সুস্থ অবস্থায় থেকে আমাদের ক্লাসগুলো ফলো করবে এবং অচিরেই আমরা আশা করছি যে সরাসরি আবার ক্লাসে আসার সুযোগ হয়ে যাবে। হয়তো যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত সবাই সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর লেখাপড়ার জন্য সময় তো গড়িয়েই যাচ্ছে, নির্দিষ্ট সময়ে যে যখন যে ক্লাসটা হয়, যাদের যে ক্লাসে
যে সাবজেক্টগুলো হয় আমরা একটু অনলাইনে সেই ক্লাসগুলো দেখে নেব, এটার দ্বারা নিজের উন্নতি হবে। আর একটা বিষয়, এই ক্লাস অনলাইনে সরকার যে জোর দিচ্ছে সেখানে কিন্তু পরবর্তীতে এইসব বিষয় কিন্তু আর পড়ানোর সুযোগ হবে না, অর্থাৎ মুখোমুখি যখন আমরা শ্রেণীকক্ষে পাঠদানের যে বিষয়টা থাকবে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে আর রিপিট করার সময় থাকবে না, যেহেতু সময়ের স্বল্পতার কারণে সেখানে আমরা কিন্তু এই ক্লাসগুলোকেই ক্লাস মনে করব, এটাকে ক্লাস মনে করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা করেই আজকে আমরা অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।